আপনি কি জানেন পাউরুটি বানানোর সময় পাউরুটির ময়দার সাথে পশুদের চুল পাউডার করে কেন দেওয়া হয়? আপনি কি জানেন রেড বুল বানাতে বিভিন্ন প্রাণীর মাংস তথা চর্বি কিভাবে ব্যবহার করা হয়? এগুলো ছাড়ুন, অরেঞ্জ জুস অথবা ফ্রোজেন মাংস যে আপনার শরীরের জন্য কতটা ক্ষতিকর সেটা কি জানেন? আর এগুলো কি দিয়ে বানানো হয় সেটা জানেন কি? জানতে হলে দেখতে থাকুন পিনিক পায়ের এই অবিশ্বাস্য ভিডিওটি। নাম্বার 1, ব্রেড। পাউরুটি এমন একটি ফুড আইটেম যেটি প্রায় প্রতিটি বাড়িতেই খাওয়া হয়। কিন্তু আপনি কি জানেন এই পাউরুটি কিভাবে বানানো হয়? আপনারা অনেকেই হয়তো খেয়াল করেছেন যে সকল পাউরুটি কমার্শিয়াল কোম্পানির ফ্যাক্টরিতে তৈরি হয় সেগুলোর এক্সপায়ারি ডেট অনেক লম্বা সময় পর্যন্ত থাকে। কিন্তু যে সকল পাউরুটি লোকাল বেকারিতে তৈরি করা হয় সেগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। পাউরুটির এই এক্সপায়ারেশন ডেটের পেছনে খুবই জঘন্য একটি কারণ লুকিয়ে আছে। আসলে কমার্শিয়াল ফ্যাক্টরিগুলো যে পাউরুটি তৈরি করে সেই রুটির আটাতে অ্যামিনো অ্যাসিড নামের একটি পদার্থ মিশ্রিত থাকে। এই অ্যাসিডই মূলত পাউরুটিগুলোকে দ্রুত নষ্ট হওয়ার হাত থেকে বাঁচায় আর বেশি দিন ফ্রেশ রাখে। কিন্তু অবাক করা তথ্য হচ্ছে এই যে এই অ্যাসিড তৈরিতে হাঁসের পেখম, গরু বা মহিষের শিং এবং অন্যান্য প্রাণীদের চুল তথা লোম পিষে তার মধ্যে ব্যবহার করা হয়। এই অ্যাসিডটি যদিও খুব ইউজফুল, কিন্তু এটিকে যেভাবে বানানো হয় সেটা জেনে অনেকেই হয়তো ব্রেড বা পাউরুটি আর খেতে চাইবে না। তাই যদি কখনো আপনার পাউরুটি খেতেই হয় তবে ব্র্যান্ডেড পাউরুটি না কিনে লোকাল বেকারির তৈরি পাউরুটি কিনে খেতে পারেন। নাম্বার 2, পেপসি অ্যান্ড কোকাকোলা। পেপসি বা কোকাকোলার মতো ড্রিঙ্ক যে আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকারক তা তো আজকাল সবাই জানে। তবে বেশিরভাগ মানুষেরই ধারণা যে এগুলো ক্ষতিকারক হওয়ার মূল কারণ হচ্ছে এই ড্রিঙ্কগুলোতে থাকা অতিরিক্ত পরিমাণ চিনি। এই ব্যাপারটিকে মাথায় রেখে এইসব কোম্পানিগুলো সুগার ফ্রি ড্রিঙ্কস বানানো শুরু করে দিয়েছে। দেখতে শুনতে তো এই সলিউশনটা দারুণ, তবে খাদ্য বিশেষজ্ঞদের মতে ডায়েট পেপসি এবং ডায়েট কোকাকোলাও আমাদের স্বাস্থ্যের জন্য ততটাই ক্ষতিকারক। আসলে এর পেছনে প্রধান কারণ হচ্ছে এই ড্রিঙ্কগুলোতে থাকা কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর এর অন্যান্য উপকরণগুলো। ফর এক্সাম্পল, পেপসি আর কোকাকোলাকে অসাধারণ টেস্ট দেওয়ার জন্য তাতে ক্যাফেইন, আর্টিফিশিয়াল কালার অ্যান্ড ফ্লেভার, সিগ্রেট সাবস্টেন্স আর এগুলোকে লম্বা সময় পর্যন্ত ভালো রাখার জন্য প্রিজারভেটিভস ব্যবহার করা হয়। আর এই সকল উপকরণগুলো সব দিক থেকেই মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক। পেপসি বা কোকাকোলার সুগার ফ্রি ড্রিঙ্ক খেয়ে আপনি চিনির হাত থেকে তো বেঁচে যাবেন ঠিকই, তবে এগুলো আপনার শরীরে রক্তের ঘনত্ব কমিয়ে আপনার হাড়গুলোকেও সময়ের আগেই দুর্বল করে দেবে। তাই এইসব ড্রিঙ্ক যত কম খাওয়া যায় ততই ভালো, আর যদি একেবারে বর্জন করতে পারেন তাহলে তো কথাই নেই। নাম্বার 3, ফ্রোজেন মিট। আজকাল পৃথিবীর প্রায় সব দেশে ফ্রোজেন অর্থাৎ প্যাকেটজাত মাংস পাওয়া যায়। কিন্তু আপনি কি জানেন যে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এই ধরনের প্রিজার্ভ মাংস ফ্রেশ মাংসের থেকে 80 গুণ বেশি ক্ষতিকারক হয়? একদিকে যেখানে ফ্রেশ মাংস আপনাকে প্রোটিন প্রদান করে আপনার সুস্বাস্থ্য গড়ে তোলে, অন্যদিকে এই সকল প্রিজার্ভ মাংস আপনার শরীরের মারাত্মক ক্ষতি করে। আপনি নিজেই ভেবে দেখুন না, মাংসকে মাসের পর মাস ঠিক রাখার জন্য কি এমন ব্যবহার করা হতে পারে। তবে জেনে রাখুন, আসলে যখন ফ্যাক্টরিতে এই মাংসগুলোকে প্রসেস করা হয় তখন মাংসগুলো অনেকটা সময় ফ্রিজ না থাকার কারণে তাতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায়। একটি গবেষণার তথ্য অনুযায়ী প্যাকেটজাত গরুর মাংসে 81% আর প্যাকেটজাত মুরগির মাংসে 39% অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সাবস্টেন্স মজুদ থাকে। এটাকে সুপারবাগসও বলা হয়ে থাকে। এই সুপারবাগস মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক। তাছাড়াও এই মাংসগুলো যেন লম্বা সময় ফ্রেশ থাকে তার জন্য এগুলোতে প্রিজার্ভড কেমিক্যালসও দেওয়া হয় যা কিনা মানব শরীরে ক্যান্সার সৃষ্টি করতে পারে। আসলে মানব স্বাস্থ্যের জন্য ফ্রেশ খাবারের চাইতে ভালো কিছু হতেই পারে না। নাম্বার 4, রেড বুল। রেড বুলকে এই পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এনার্জি ড্রিঙ্ক বলা যেতেই পারে। কিন্তু এই ড্রিঙ্কটি কিভাবে বানানো হয় সেটা জানলে হয়তো কেউই এটি খেতে চাইবে না। যদিও এই রেড বুল বানাতে অনেকগুলো উপকরণ ব্যবহার করা হয়, তবে এতে 3টি মূল উপাদান থাকে। এতে রয়েছে ক্যাফেইন, টোরিন এবং গ্লুক্লোরাইন অ্যাসিড। আপনি জানলে অবাক হবেন
যে রেডবুলের একটি ক্যানে এত বেশি পরিমাণ ক্যাফিন থাকে যা 8 কাপ কফির সমপরিমাণ। জাস্ট ইমাজিন করুন, যদি কোনো ব্যক্তি একসাথে 8 কাপ কফি খেয়ে ফেলে তবে তার শরীরে কতটা মারাত্মক প্রভাব পড়বে। সেই একই প্রভাব মাত্র এক ক্যান রেডবুল খেলেই শরীরে দেখা দেয়। দ্বিতীয়ত, রেডবুলের মধ্যে টোরিন নামের একটি পদার্থ রয়েছে যেটি তৈরি করা হয় প্রাণীদের মাংসের কোষ থেকে। এর অর্থ হচ্ছে রেডবুলে বিভিন্ন প্রাণীদের মাংস একটি পদার্থের আকারে মজুদ থাকে। ক্যাফেইন এবং টোরিন একত্রে মিলে আপনার শরীরকে এমন এক বুস্ট দেয় যেটা আপনি রেডবুল খাওয়ার পর ফিল করেন। এক্সপার্টসদের মতে রেডবুল বেশি পরিমাণে সেবন করলে মানুষ স্ট্রেস, অ্যাংজাইটি, অ্যাগ্রেসিভ আচরণ এমনকি হাই ব্লাড প্রেশারের শিকার হয়। নাম্বার 5, টমেটো কেচাপ। টমেটো কেচাপই হচ্ছে এই পৃথিবীর সবচাইতে জনপ্রিয় সস। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এই টমেটো কেচাপই হচ্ছে এই পৃথিবীর অন্যতম সবচাইতে ক্ষতিকারক খাদ্যদ্রব্য। প্রথমত, বাজার থেকে কিনে আনা টমেটো কেচাপে কোনো প্রোটিন অথবা ফাইবার থাকে না। সাধারণত টমেটো সসে চিনি, লবণ, মশলা, আর্টিফিশিয়াল ফুড কালার এবং কর্ন সিরাপ ব্যবহার করা হয়। এই সকল জিনিসের মিক্সচার আমাদের রক্তে এক বিশেষ ধরনের চর্বি সৃষ্টি করে যাকে ট্রাইগ্লিসারাইড বলা হয়। এই চর্বিটি হচ্ছে হার্টের সমস্যার সবচাইতে বড় কারণ। যারা খুব বেশি পরিমাণে টমেটো সস সেবন করে তারা বয়স বাড়ার সাথে সাথে হার্টের রোগে নিশ্চিত আক্রান্ত হয়ে পড়ে। তাছাড়াও প্যাকেটজাত টমেটো সসে ম্যালেইক এবং সাইট্রিক অ্যাসিড থাকে যা পেট ও বুক জ্বালাপোড়া, বদহজম এমনকি হাড়ের ব্যথারও কারণ হয়ে দাঁড়ায়। ফুড এক্সপার্টসদের মতে টমেটো কেচাপ মানব দেহের জন্য নিঃসন্দেহে মারাত্মক ক্ষতিকারক। তাই যদি টমেটো সস খেতেই হয় তবে তা বাড়িতে বানিয়ে খান। নাম্বার 6, অরেঞ্জ জুস। কমলা অথবা মাল্টার জুসকে তো আমরা সবাই অত্যন্ত স্বাস্থ্যকর পানীয় বলে মনে করি। কিন্তু আপনি জেনে চমকে উঠবেন যে এই অরেঞ্জ জুস আমাদের শরীরের জন্য অনেকটাই ক্ষতিকারক। বাজারে যে সকল প্যাকেটজাত অরেঞ্জ জুস কিনতে পাওয়া যায় সেগুলো পুরোপুরি আর্টিফিশিয়াল ফ্লেভার্স দিয়ে বানানো হয়। আর যদি ভালো কোনো কোম্পানি ফ্রেশ কমলা অথবা মাল্টার জুস বানায়ও তবুও সেগুলো খেলে আমাদের শরীরে স্বাস্থ্যগত কোনো লাভই হয় না। আসলে যে সকল কোম্পানি ফ্রেশ অরেঞ্জ জুস তৈরি করে তারা সেই জুসে ফাস্ট অ্যাবজর্বিং কার্বোহাইড্রেট ইউজ করে আর এই কারণেই আমাদের শরীরে ইনসুলিনের পরিমাণ অনেক বেড়ে যায় আর চর্বিও জমে যায়। আরও একটি ইন্টারেস্টিং তথ্য হচ্ছে, যদি আপনি নিজের বাড়িতেও কমলা অথবা মাল্টার ফ্রেশ জুস বানান তবে সেটিও মাত্র 2 ঘন্টা পর্যন্ত খাওয়ার উপযোগী থাকে। যদি আপনি এটিকে 2 ঘন্টার বেশি সময় ধরে ফ্রিজেও রেখে দেন তবেও সেই জুসের পুষ্টিগুণ 80% শেষ হয়ে যায়। আর এরপর সেই জুস পান করলে আপনার শরীরে শুধুমাত্র চিনির মাত্রাই বাড়বে, আর কিছুই হবে না। ওল, অরেঞ্জ জুসও যে এতটা ক্ষতিকর হতে পারে তা আমিও জানতাম না। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যেতে পারেন আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও সতর্ক করে দিন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না। জানো, আমি ফাল্গুনি, আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।